আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বেলাল হোসেন ইতিপূর্বে আমরা এসি সিরিজ সার্কিট সিরিজ রেজনাল সার্কিট নিয়ে আলোচনা করেছি আজকে আমরা এসি প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করব তো চলুন আমরা আলোচনা করি দেখুন যখন আমরা ডিসি প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছি যে প্লা প্যারালাল সার্কিটটা কীরকম হয় ওই ওইখানে আমরা এরকম রেজিস্টর দিছিলাম। এরকম রেজিস্টর দিয়ে এই রকম করেছিলাম প্যারালাল সার্কিট সেখানে আমরা জানতাম জেনেছিলাম যে প্রতিটা শাখার মধ্যে ভোল্টেজ ড্রপ সেম থাকবে প্যারালালের বৈশিষ্ট্যই হচ্ছে যে প্রতিটা শাখার ভোল্টেজ ড্রপ একই থাকবে কিন্তু শাখার মধ্যে কারেন্ট ভিন্ন থাকবে যদি প্যারামিটারগুলো ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ এগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে প্রতিটা শাখার মধ্যে ভিন্ন ভিন্ন কারেন্ট প্রবাহিত হবে কিন্তু ভোল্টেজ ড্রপ সেম হবে এটা ছিল প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সেম এসি সিরিজ সার্কিটেরও প্যারালালের বৈশিষ্ট্য সেম হবে এইখানে যেহেতু এটা এসি সার্কিট কাজে এখানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ইফেক্ট থাকবে যা ডিসিতে ছিল না ডিসিতে যদি ক্যাপাসিটার থাকতো ধরেন এখানে একটা ক্যাপাসিটার ছিল তাহলে এই ক্যাপাসিটারটা ওপেন হয়ে যাইতো অর্থাৎ ক্যাপাসিটরটা বাদ যাইতো ওই অংশটাই ক্যাপাসিটারটা বাদ যাইতো আবার সেটা যদি একটা ইন্ডাক্টর থাকতো তাহলে ধরলাম এটা একটা ইন্ডাক্টর তাহলে ডিসি হলে এই ইন্ডাক্টরটা শর্ট হয়ে যাইতো তার মানে সেখানে আমরা দেখেছিলাম ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের কোনো ইফেক্ট নেই কিন্তু এসি সিরিজ সার্কিটে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটারের একটা ইফেক্ট থাকবে যার কারণে এটা একটু ভিন্ন আসবে কিন্তু সার্কিটের ডায়াগ্রাম অর্থাৎ সার্কিটটা সেম সিস্টেম কিন্তু এখানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটারের ইফেক্ট থাকবে অর্থাৎ সার্কিটটা এরকম হবে এটা হচ্ছে একেবারে সহজ একটা সার্কিট অঙ্কন করলাম আমাদের বোঝার সুবিধার্থে এখানে কত সাপ্লাই ভোল্টেজ ভি তো যেহেতু এটা প্যারালাল সার্কিট কাজেই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপ সেম হবে অর্থাৎ এই ভিটাই এর মধ্যে ড্রপ হবে আবার এই ভিটাই এর মধ্যেও ড্রপ হবে তো এটা ধরলাম আর এটা ধরলাম আর এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স দিলাম অর্থাৎ এটা একটা ক্যাপাসিটার যার ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স হচ্ছে একটা ভ্যালু আসবে এটা একটা ইন্ডাক্টর এল দেখুন ইন্ডাক্টরের প্রতীক এল তো এর এটা ইন্ডাকটিভ রিয়াক্টান্স দিলাম তো দেখুন যে এটা একটা প্যারালাল সার্কিট প্যারালাল সার্কিটের ক্ষেত্রে বৈশিষ্ট্য তো জানলাম এটার মধ্যে ভোল্টেজ সেম আসবে এটার মধ্যে ভোল্টেজ সেম আসবে কিন্তু কারেন্ট ভিন্ন ভিন্ন আসবে অর্থাৎ এটার মধ্যে এক ধরনের কারেন্ট আসবে এটার মধ্যে আরেক ধরনের কারেন্ট আসবে এই প্রান্তটা হচ্ছে একটা ক্যাপাসিটিভ ক্যাপাসিটিভ সার্কিট এই প্রান্তটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট তো এই যে দেখুন আর আর এল এইখান থেকে এটা হচ্ছে একটা ইন্ডাকটিভ এখান থেকে এটা ক্যাপাসিটিভের তো দেখুন পুরো সার্কিটটা তাহলে কি এটা সার্কিট না ক্যাপাসিটিভ সার্কিট না সার্কিট দেখুন রেজিস্টিভ এখানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দুটাই আছে কাজেই সার্কিটটা কি সার্কিট হবে সেটা যার ভ্যালু অর্থাৎ ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ভ্যালু যদি বেশি হয় তাহলে সার্কিটটা ইন্ডাকটিভ সার্কিট যার পি আসবে পজিটিভ অর্থাৎ ল্যাগিং পি এফ আসবে আর যদি ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটা হবে লিডিং আসবে সেটা লিডিং পেয়েভ আসবে তো আমরা যখন এগুলোর ম্যাথ করতে যাব তখন আমরা ইজিলি এই বিষয়গুলো বুঝতে পারবো এখন আমরা ভেক্টর এবং ফেজর ডায়াগ্রাম দেখব কিভাবে হয় তো যেহেতু এটা ক্যাপাসিটর দিয়ে এখানে তো এখানে ভ্যালুটা ধরলাম আইসি কারেন্টটা ধরলাম আর এখানের কারেন্টটা ধরলাম আইএল যেহেতু এখানে ইন্ডাক্টর এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ বি আর এখানে হচ্ছে কি কারেন্ট তো ভেক্টরটা কীরকম হবে ভেক্টরটা অঙ্কন করার সিস্টেমে আমরা কী জানতাম যখন আমরা সিরিজ সার্কিট দেখেছি সিরিজ সার্কিটের ক্ষেত্রে দেখছিলাম যে যে রেফারেন্স অর্থাৎ কমন তাকে রেফারেন্স ধরছিলাম তো এইখানে কমেন কমন কি ভোল্টেজ কেন না এটার মধ্যে যে সেম ড্রপ এইখানেও সেম ড্রপ এই ভোল্টেজে তাহলে ভোল্টেজকে রেফারেন্স ধরলাম তো দেখুন আমি এখানে এমন কিছু ডাটা দিছি যে দেখলাম এক্সেল বড় হয়েছে আর এক্সের ডাটা হয়েছে ক্যালকুলেশন করে দেখা যে পরিমাণ বেশি আছে তো এক্স যদি বড় হয় তাহলে সার্কিটটা আসবে কি ইন্ডাকটিভ সার্কিট হবে তাহলে ইন্ডাকটিভ সার্কিট যদি হয় তাহলে কারেন্ট এইটার কারেন্টটা কি এই কারেন্টটা কি হবে ল্যাগিং আসবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা ল্যাগিং হবে পুরো সার্কিটটা তখন ল্যাগিং সার্কিট হবে যদি এক্সেলের পাওয়ার বেশি থাকে আর এই এর পাওয়ার বেশি যদি থাকে তাহলে পুরো সার্কিটটা লিডিং হবে সেই হিসাবে আমাদের ভেক্টরটা অঙ্কন করতে হবে তো সবার আগে আমরা আগে শাখা কারেন্টগুলো হিসাব করি তো এটা হচ্ছে ভোল্টেজ তাহলে এই ভোল্টেজ থেকে এটা কি এটা ইন্ডাকটিভ এটা কি ক্যাপাসিটিভ তো ভোল্টেজ থেকে ক্যাপাসিটিভ যদি হয় তাহলে লিডিং লিডিং তাহলে এটা কি আইসি আই সি ক্যাপাসিটরের আর ভোল্টেজ থেকে আই এল এটা ল্যাগিং আইএল তাহলে আইএল পাইলাম আইসি পাইলাম আইসি ভোল্টেজ হতে এটা লিডিং আর এটা ল্যাগিং কত অ্যাঙ্গেলে ল্যাগিং আছে আমরা জানি না যেহেতু এগুলোর ডাটা দেওয়া নাই আমরা ম্যাথ করতে গেলে ডাটা পাব তখন ইজিলি বুঝতে পারবো এটা কত অ্যাঙ্গেল হবে আর এটা পিওর এরকম নাইনটি ডিগ্রি হচ্ছে না কেন যখন এর আগে আমরা এই রকম একলা সার্কিট দেখছিলাম তখন এখানে 90 ডিগ্রি অর্থাৎ এটা যদি ভোল্টেজ থাকে তাহলে ভোল্টেজের একেবারে সেম 90 ডিগ্রি অ্যাঙ্গেল ল্যাগিংয়ে অবস্থান করতো কিন্তু এখন আইএল 90 ডিগ্রি ল্যাগিংয়ে অবস্থান করছে না কেন কারণ হচ্ছে এটার মধ্যে রেজিস্টরও আছে এটা পিওর ইন্ডাকটিভ সার্কিট না এই লাইনটা দেখুন এটা রেজিস্টর এবং ইন্ডাক্টর দুটো আছে যদি শুধুমাত্র ইন্ডাক্টর থাকতো তাহলে এটা সরাসরি 90 দিতাম যেহেতু এটা রেজিস্টর আছে কাজে একই নাইনটি হচ্ছে না কিছুটা অ্যাঙ্গেল আসবে অর্থাৎ নাইনটির কম হবে ওকে এখন দেখি তো আমরা হিসাব করলাম এখন এটার এক্সেল এটার এক্সি অর্থাৎ এটার একটা পুরোটাকে ধরলাম জেট এই রকম যে এটা একটা ধরলাম কি জেট এটা একটা ধরলাম জেট অর্থাৎ এই পুরোটার জেট ধরলাম জেট আমরা কি জানি ইম্পিডেন্স জেট আর প্লাস জে এক্সেল আর একটা জেট আর মাইনাস জে এক্সি এইরকম তো এটা একটা জেড এটা একটা জেড তো এটা হলো জেড এল এটা হলো জেড সি এটা জেড সি এটা হচ্ছে জেড এল তো জেড এল জেড এল এগুলো সব ক্যালকুলেশন করে দেখা গেল যে এটার ইন্ডাকটিভ সার্কিট হচ্ছে অর্থাৎ এক্স এল এর ভ্যালু বেশি হওয়াতে সার্কিটটা ইন্ডাকটিভ সার্কিট হয়ে যাচ্ছে তাহলে ইন্ডাকটিভ সার্কিট হলে রকম হবে এই যে এই কারেন্টটা কোথায় বসবে আর ক্যাপাসি ক্যাপাসিটিভ সার্কিট হলে কারেন্টটা কোথায় বসবে সেই জিনিসটা আমরা এখন দেখব তো এটা আর এটা তো গেল এখন এই যে টোটাল আইটা কোথায় বসবে তো দেখলাম আমরা ক্যালকুলেশন করে যে সার্কিটটা ল্যাগিং হচ্ছে অর্থাৎ এই জেটটা আর এই জেটটা প্যারালাল করে দেখলাম যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটার যে অ্যাঙ্গেল আসতেছে সেটার মধ্যে ল্যাগিং অ্যাঙ্গেল আসতেছে তাহলে ভোল্টেজ থেকে ল্যাগিং দিব এই বরাবর তাহলে এইটা যায় এখানে লাগছে এটা যায় এখানে জিরো অর্থাৎ এটা হচ্ছে আই কিন্তু এটার সাথে এটা ক্যালকুলেশন ক্যালকুলেশন করলাম অর্থাৎ প্যারালাল করলাম সাথে আর প্যারালাল কম্বিনেশন করলাম করার পর দেখলাম যে ভ্যালুটা আসতেছে এটা লিডিং এফ এর আসতেছে তখন তাহলে আইটা কোথায় হবে সে ক্ষেত্রে আইটা এইখানে চলে আসবে এইভাবে এইভাবে হবে তখন তাহলে আমরা এটা দ্বারা বুঝতেছি যে এই সার্কিটটার এই আইটা কোথায় বসবে সেটা ডিপেন্ড করতেছে যে সার্কিটটা লিডিং হচ্ছে না ল্যাগিং হচ্ছে সেটার উপর যেহেতু ল্যাগিং হচ্ছে তাহলে এটা ল্যাগিং এটা 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 এল এটা হচ্ছে সি এটা হচ্ছে এল আর এটা হচ্ছে থিটা তাহলে আমরা বলতে পারি যে সার্কিটে আইটা অর্থাৎ টোটাল কারেন্টটা কোথায় বসবে সেটা ডিপেন্ড করবে সার্কিটের ল্যাগিং না লিডিং সেটার উপর কেন কেন না এটা হচ্ছে টোটাল আর এগুলো হচ্ছে শাখা কাজেই ক্যাপাসিটর হলে ক্যাপাসিটর লিডিং থাকবে ভোল্টেজ থেকে ইন্ডাক্টর হলে ভোল্টেজ থেকে ল্যাগিং থাকবে এই জায়গা থেকে এটা হবে ভোল্টেজ থেকে ল্যাগিং থাকবে তো এই বিষয়টা আমরা বুঝলাম এখন আমরা এটার কিভাবে ফেজোর ডায়াগ্রাম অঙ্কন করতে হয় সেই জিনিসটা জানি ফেজোর ডায়াগ্রাম দেখুন এটা হচ্ছে কি জিরো এখানে কি টি তো ধরলাম এই যে এটা হচ্ছে এটা কি এটা আমার রেফারেন্স তো এই রেফারেন্সটা জিরো অ্যাঙ্গেলে অবস্থান করতেছে এই ভোল্টেজ দেখুন ভোল্টেজকে রেফারেন্স ধরছি না ভোল্টেজ দেখুন রেফারেন্স তো ভোল্টেজ যেহেতু রেফারেন্স ধরা হয়েছে কাজেই ধরে নিচ্ছি এই জিরো ফেজে অবস্থান করছে অর্থাৎ এই যেহেতু রেফারেন্স তার মানে সে জিরো এই যে জিরো দেখুন এই জিরোতে অবস্থান করতেছে এটা হচ্ছে রেফারেন্স জিরোতে অবস্থান করতেছে তাহলে জিরো তাহলে এইটার টাকে অঙ্কন করি ফেজর অঙ্কন করলাম তাহলে এইটার নাম হচ্ছে কি এটা হচ্ছে ভি ওকে এখন দেখি আইসি অঙ্কন করি আইসি ভি হতে কি আছে লিডিং আছে কত লিডিং ধরলাম এখানে যে কিছু একটা ডাটা আছে তবে নাইনটি ডিগ্রি থেকে কম দেখুন নাইনটি ডিগ্রি থেকে কম অবশ্যই এখানে নাইনটি ডিগ্রি পিওর হইতো যদি শুধুমাত্র রেজিস্টার বাদ দিয়ে শুধু ক্যাপাসিটার হইতো তাহলেই আমরা ভেক্টরটা এইভাবে অঙ্কন করতে পারতাম যেটা আছে হচ্ছে ভি এটা হচ্ছে আইসি আর এটা হচ্ছে আইএল আইএল এবং ভেক্টরটার ব্ল্যাগিং হয়েছে যার কারণে এটা অর্থাৎ এটা পুরোটাই নাইনটি ডিগ্রি হইতো কিন্তু এটা তো তা না কারণ হচ্ছে এখানে রেজিস্টার ক্যাপাসিটিও আছে দেখুন এই জিনিসটা কিন্তু বোঝার জিনিস এই জিনিসটা মাথায় রাখতে হবে এটা শুধু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হলে ভেক্টরটার কোথায় অবস্থান করবে থার্টি ডিগ্রি হলে কোথায় হবে ফোরটি ডিগ্রি হলে কোথায় হবে এরকম একটা আনুমানিক অ্যাপ্রক্সিমেট করে আপনাকে অঙ্কন করতে হবে তাহলে এটা গেল ভি আর এটা হচ্ছে কি লিডিং তাহলে ভোল্টেজ থেকে লিডিং তাহলে ভোল্টেজ থেকে লিডিং তাহলে লিডিং হলে কি সামনে থেকে আসে কারণ এ যখন জিরো তখন সে এই পরিমাণ সামনে ছিল তাহলে এইটা হচ্ছে কি আমার আইসি তাহলে আইএল কি আই এল ল্যাগিং তাহলে ল্যাগিং কোথায় থেকে ধরলাম দেখলাম যে সে ধরলাম এই জায়গা থেকে অর্থাৎ এই জায়গা থেকে অর্থাৎ দেখুন সে ল্যাগিং অবস্থান করছে আচ্ছা তাহলে এটা হচ্ছে কি আইগেল মোরাল কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে কোথায় কে হবে কে ল্যাগিং কে লিডিং এটা এরপরে কি হচ্ছে টোটাল কারেন্ট টোটাল কারেন্টটা কি ল্যাগিংয়ে অবস্থান করছে তাহলে ল্যাগিংয়ে অবস্থান করলে টোটাল কারেন্টটাও ল্যাগিং অবস্থান করছে দেখুন এইটা বেশি অ্যাঙ্গেলে অবস্থান করছে সেই তুলনায় এটা কম তাহলে ধরলাম এইখান থেকে অর্থাৎ এইভাবে যেহেতু কলম দিয়ে অঙ্কন করছি কাজেই একটু হজবরালা দেখাচ্ছে আপনারা পেন্সিল দিয়ে অঙ্কন করলেই সবচেয়ে বেটার হবে তাহলে আমি জাস্ট আপনাদের থিং দিয়ে চেষ্টা করলাম যে সিস্টেমটা কীরকম হবে ল্যাগিং লিডিং ইউনিটি এই তিনটা পাওয়ার এই তিনটা বৈশিষ্ট্য আপনার খুব ভালোভাবে মেধায় রাখতে হবে ল্যাগিং হলে কে আগে কে পিসে লিডিং হলে কে আগে কে পিসে ইউনিটি হলে কে কী রকম এই বিষয়গুলো তো এটাই ছিল আজকে আমাদের লেকচার